উপর একতলার উপরে জল প্রত্যেকটা বাড়ির উপর সব ছাদে ছিলাম ত্রাণ কিংবা খাবার জল জলটা পর্যন্ত যায়নি ত্রাণ তো দূরে কথা এখনো পর্যন্ত জল আসে এই জলে কিছু পাওয়া যাচ্ছে না এখনো জল আসে আমাদের পাড়ায়

প্রিয় দর্শক আমি আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আরামবাগ হুগলির আরামবাগ শহরের একটা ভয়ঙ্কর চিত্র হতে চলেছে এবং সেটা হয়েছে মধ্যরাত পর্যন্ত যেভাবে একেবারে জল বেড়েছে ধারাশ্বর নদীর এবং হয়তো সকালের দিকে খানিকটা জল বলা যায় নিম্নমুখী হলেও যেগুলো ডুবে গেছে যে এলাকা সেই এলাকার কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখছেন যে এখনও কিন্তু জলের স্রোত রয়েছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে আরামবাগ শহরের দৌলতপুর বলে যে এলাকাটি রয়েছে সেখানে বাঁধ ভেঙে যায় দারগশ্বর নদীর এবং সেখান থেকে জল হু শব্দে একেবারে ঢোকে পুরো এলাকা প্লাবিত করে দিয়েছে এবং রাতে এলাকার মানুষরা বলছিলেন যে আমরা আমাদেরকে ছাদে থাকতে হয়েছে কারণ নিচেতলায় জল ঢুকে যায় অনেকের বাড়ি পড়ে যায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়েছে কেউ কেউ স্কুল ঘরে গিয়ে উঠেছিলেন কিন্তু যেটা অভিযোগ এলাকার মানুষের যে জনপ্রতিনিধি যারা যারা নেতা

তারা যেটা বলতে চাইছেন যে পানীয় জলটা যে আমাদের দরকার সেটাও আমরা পাচ্ছি না ভীষণ সমস্যার মধ্যে আমরা রয়েছি ভীষণ ক্ষুব্ধ এবং এলাকার মানুষের বক্তব্যরা শুনলেন এতটাই ক্ষুব্ধ যে নেতারা এলে তাদের তাদেরকেও হেনস্থা করা হবে এরকম একটা বলার চেষ্টা করলেন কিন্তু দর্শক যেটা বলার চেষ্টা করছি আমরা যে যখন ভবানীপুরের ভোট হচ্ছিল বা অন্যান্য জায়গায় ভোট হচ্ছিল এ নিয়ে ব্যস্ত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কি একটু নজর দিবেন বন্যা কবলিত এলাকা সেখানে কি অবস্থা সেখানকার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন নদী বাঁধ ভেঙে যাচ্ছে এবং সেখানে যে মানুষের যে মিনিমাম যেগুলো দরকার সেগুলো তারা পাচ্ছেন না অনেকের একেবারে ত্রিপল নেই এই এই আজকে আজকে সকাল থেকে অনেকটা একটা রোদ দেখা দিয়েছে ছাদের ওপরে বাচ্চা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে যেটা বলা হচ্ছে সেখানে নানান সমস্যা রয়েছে অথচ কিন্তু সেখানে জনপ্রতিনিধি যারা যারা বলেন যে আমরা সবসময় মানুষের পাশে আছি কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না এমনই কিন্তু বলা শুরু করেছেন এলাকার মানুষজন কোমর জল কোথাও গলা জল কোনো রকমের রাস্তা থেকে তারা বের হয়ে বাজারের দিকে আসার চেষ্টা করছেন সেখান থেকে জিনিসপত্র কিছু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু জনপ্রতিনিধি পৌরসভা বা সরকারের যে ভূমিকা সেটা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এলাকার মানুষের যে সমস্যা সেটা দেখার জন্য জনপ্রতিনিধি যারা তারা কিন্তু এখানে আসছেন না মানুষ কিন্তু আটকে রয়েছে জলের মধ্যে সমস্যার মধ্যে রয়েছেন এবং সেখানে তাদের কোনো দেখা নেই পরিষ্কার শুনলেন দর্শক যে সাব ব্যাঙ্ক আসছে জনপ্রতিনিধিদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ সরকারি ভূমিকা তাদের নিয়ে কিন্তু একটা বিরাট একটা ক্ষোভ তৈরি হয়েছে আরামবাগের বিশেষ করে শহর এলাকার মানুষদের তবে শুধু আরামবাগ নয় দর্শক শুধু আরামবাগ শহর নয় আশেপাশে আরামবাগ সাব ডিভিশনের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন একবারে প্লাবিত হয়ে গেছে অনেক জায়গায় নতুন করে বাঁধও ভাঙছে কারণ এখনও জলের চাপটা কিন্তু রয়েছে তারাগর নদীতে ফলে এখন যে ভূমিকাটা থাকা দরকার ছিল একটা সময় ভোট এবং ভোটের কিছু কিছু পরে আমরা দেখি যে সরকারের বিরাট একটা উদ্যোগ দেখানো হতো অন্তত মিডিয়াতে সেগুলো প্রকাশ পেত কিন্তু এখন যেভাবে ডুবে যাচ্ছে আরামবাগ আসানসোল এবং মানে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি যে সেখানে কিন্তু জলমগ্ন হয়ে যাচ্ছে সেখানকার মানুষ সমস্যার মধ্যে রয়েছেন কোথাও কোথাও দশ দিন পনেরো দিন একবারে বিদ্যুৎহীন একবারে মানে ব্লক হয়ে রয়েছেন ঘাটাল এলাকাতেও সেই জলমগ্ন পরিস্থিতি মানে যেভাবে বন্যা হয়েছে যেভাবে এলাকাগুলো ডুবে থাকছে কিন্তু সেখানে সরকারি যে ভূমিকা থাকা দরকার সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না একবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একেবারে যে যে গৃহপালিত পশু যেগুলো সেগুলোকে কিন্তু ছাদে তুলে নিতে হচ্ছে কি অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় সরকারের যে ভূমিকা দরকার ছিল সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন যে এই সময় সরকারি যে ভূমিকা জনপ্রতিনিধির যে ভূমিকা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি শুধু ভোট এলেই তারা রাস্তায় নামবেন ভোট এলেই কি তারা রাস্তায় নামবেন যখন এরকম বাংলার বিস্তীর্ণ এলাকা যখন ডুবে যাচ্ছে তখন ভোট 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 করেই একেবারে ব্যস্ত ছিলেন কলকাতার নেতারা সারা কলকাতায় শুধু জিততে হবে মুখ্যমন্ত্রীর পদটা টিকি রাখতে হবে এটাই তাদের যেন মন মূল স্লোগান হয়েছিল আজকে আমি গতকাল রাতি দেখেছি আরামবাগের জল ঢোকার ছবি আজকে সকালে ছবি দেখাচ্ছি দর্শক আজকে বা গতকালের আগে থেকেই বিভিন্ন এলাকা এই বাংলার সেখানে কিন্তু ডুবে রয়েছে মিডিয়া ফোকাসও কিন্তু সে অর্থে আসছে না সেখানকার মানুষ বলতে চাইছেন যে শুধু ভোটই হবে কে মুখ্যমন্ত্রী থাকবেন সেটার টিকে রাখার শুধু লড়াই হবে আমরা কি কেউ যে অবস্থায় রয়েছি আমাদের কি দেখার মতো কেউ থাকবেন না আমাদের কি দেখা হবে না সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সব করবে কিন্তু সরকার কি সেই পরিষেবা দিচ্ছে এখন যা পরিস্থিতি সেখানে কেন কেন আমাদের আমরা আমরা পাশে পাবো না কেন আমরা পানীয় জল পাবো না এই কথা কিন্তু বলা শুরু হয়েছে এবং তাছাড়া দর্শক আরামবাগে আরও একটা অভিযোগ তে শুরু করেছে যে বাঁধ ছিল দ্বারাশ্বর নদীর সেই বাঁধ আরামবাগ শহর লাগুয়া বিশেষ করে সেদিকে নজরদারি নাকি ঠিক করা করা হয়নি অনেক দিন দীর্ঘ কয়েক বছর সংস্কার সেই থেকে বিভিন্ন ইঁদুর গর্ত থেকে শুরু করে যে সমস্ত ফাটল থাকে সেই ফাটল দিয়ে কিন্তু জল একবারে ঢুকে যায় এবং সেখান থেকে বাঁধ ধসে যায় এবং পুরো আরামবাগ শহরে একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে এবং দেখছেন মানুষের খুব আমি শুনেছিলাম দর্শক আমি শুধু আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাবো যেটা বাঁধ ভাঙা নিয়ে এলাকার মানুষের বক্তব্য আরম্ভ শহরের বিশেষ করে দৌলতপুর এলাকার মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু তারা উগড়ে দিচ্ছেন যে এখানে কিন্তু কোনো রকম সংস্কার করা হয়নি কোনো নজরদারি করা হয়নি আর যার জেরেই কয়েক মিনিটের মধ্যে বাঁধ একেবারে ভেঙে গিয়ে জল এইভাবে শহরকে প্লাবিত করে দিল শুনুন কি বলছেন বাঁধ কেন ভাঙা কি বলবো এক তো হচ্ছে মানে কোনো রকম কাজ হয়নি তাদের কোনো রকম রক্ষণাবেক্ষণ করা হয়নি সেই জন্যই আজকে এরকম পরিস্থিতি আজকে আমরা আমরা আজকে কি পরিস্থিতি আজকে খাবার জল নেই হ্যাঁ কোনো রকম এই যে স্কুলেতে আমরা নিজেরাই তাদের ব্যবস্থা করে মেয়ে মহিলাদের রেখেছি সেই মহিলাদের ধরো এখনো পর্যন্ত কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই আর বাঁধ ভাঙার কারণ একটাই বললো যে এগারো বছর কোনো রকম কোনো কাজ হয়নি এগারো বছর কোনোরকম কোন কাজ হয়নি এটা পরিষ্কার যাচ্ছে যে এই সরকারের আমলে তৃণমূল সরকারের আমলে কোনো কাজ হয়নি যা কাজ হয়েছে বাম সরকারের আমলে এটা পরিষ্কার বলছে এলাকার মানুষজন সুতরাং এই ধরনের যে বিষয় যে অভিযোগ করা হচ্ছে যে বাঁধগুলো সংস্কার করা হয়নি দেখা হয়নি নজরদারি করা হয়নি এবং সেই কারণেই কিন্তু বাঁধ ভেঙে এরকম একটা বিপত্তি হয়েছে শুধু আরামবাগ শহর নয় দর্শক বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম অভিযোগ আসে আমরা দেখছিলাম যখনই বাঁধ ভাঙার খবরটা আসতো তখনই কিন্তু যিনি বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতেন যে যিনি দায়িত্বে ছিলেন শেষ দপ্তরে অর্থ ইঙ্গিত ছিল শুভেন্দু অধিকারীর দিকে তার সঙ্গে রাজীব গান্ধীর দিকেও ইঙ্গিত ছিল সুতরাং এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন কিন্তু প্রশ্ন এবারে যে বন্যা হয়েছিল কদিন আগেই তারপর যেখানে যেখানে বাঁধ ভেঙেছিল সেগুলোকে ঠিকঠাক সংস্কার করা হয়েছে না এলাকার মানুষের বক্তব্য সেইগুলোকেও তো ঠিকঠাক করে সংস্কার করা হয়নি নতুন সরকার আসার পরেও তারা কিন্তু সেই সেই বাঁধ ভাঙা অংশগুলোকে ঠিক করে সংস্কার করেনি মেরামতি করেনি এবং সেই জায়গাগুলো আরও দুর্বল হয়ে রয়েছে এবং সেই চকটা আরও নতুন করে বিপত্তি ঘটছে শুধুই কি অজুহাত শুধু কি সাফাই দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা এটা কি হচ্ছে রাজ্যের পক্ষে কী উন্নয়ন কী হচ্ছে শুধু মুখে বলা হচ্ছে যে আমরা এই করেছি সেই করেছি কিন্তু বাস্তবটা অন্য সেইভাবে দেখুন কী হবে একটার পর একটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে হয়তো দোষারোপ হবে বলার চেষ্টা হবে যেটা ম্যানমেড বন্যা দোসারফ দেওয়ার চেষ্টা হবে ডিবিসির দিকে আরে ডিবিসি তো তখনও ছিল ডিবিসিকে এই প্রথম রয়েছে নাকি কিন্তু বন্যা এই রকম যে অভিযোগগুলো উঠছে বাঁধগুলো কেন মেরামতি হবে না জল উপচে নদী উপচে এই এরকম জলমগ্ন হওয়ার মানে এটা কিন্তু খুব কম যে নদী উপচে গিয়ে এরকম নয় বেশিরভাগ জায়গায় যে বন্যা হচ্ছে বাঁধ ভেঙে বাঁধ ভেঙে বাঁধগুলো কেন মেরামতি করা হবে না সংস্কার করা হবে না মজবুত করা হবে না এই কথাই কিন্তু এলাকার মানুষজন বলছেন আর যেখানে যেখানে প্লাবন তৈরি হয়ে গেছে সেখানকার মানুষ যেভাবে রাস্তাতে কোথাও রয়েছেন কেউ ছাদে রয়েছেন কেউ বা অন্য অন্যের ঘরে রয়েছেন কেউ বা স্কুল ঘরে রয়েছেন তাদের যেটা দরকার পানীয় জল বা খাদ্য সেগুলোও তারা কিন্তু পাচ্ছেন না ত্রাণ সামগ্রী পাচ্ছেন না পরিষ্কার যে অভিযোগ দর্শক আমি আরামবাগ এলাকার একটা বক্তব্য শোনালাম এবং টেলিফোনে আমাদেরকে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জানাচ্ছেন যে তারাও কিন্তু একই সমস্যার মধ্যে রয়েছেন তাই দর্শক একটাই বলার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এতদিন ভোট চলছিল বুঝছি যে ভোটের একটা তার একটা বিরাট প্রয়োজনীয়তা রয়েছে কারণ না জিততে পারলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না কিন্তু ভোট তো মিটেছে এবার কি নজর দেওয়া হবে বাংলার দিকে যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে গেছে সেই এলাকায় কি নজর দিবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দর্শক সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে